আসসালামু আলাইকুম, আমি শাহের হাসান, আপনাকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আজকে একটি ভিন্ন ধরনের এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমাদের জীবনে সবারই কম বেশি ইচ্ছা আছে যে ধনী হওয়ার, অন্তত আর যাই হোক বৃদ্ধ বয়সে যাতে অর্থকষ্টে ভুগতে না হয়, এরকম একটি আর্থিক নিরাপত্তা ব্যবস্থা আমরা সবাই চাই। তো আমরা যারা সরকারি চাকরিজীবী বা যারা সরকারি চাকরি করি, তাদের জন্য তো একটা পেনশনের ব্যবস্থা আছে এবং তারা অন্তত বৃদ্ধ বয়সে অর্থকষ্টে ভুগে না বা ওইভাবে চিন্তা করতে হয় না। কিন্তু দেশের বেশিরভাগ জনসংখ্যাই হচ্ছে বেসরকারি চাকরিজীবী, বা তারা অনেকে হয়তো দিন আনে দিন খায়, এরকম অনেক রকম কর্মজীবী রয়েছে। কিন্তু তাদের জন্য তো এরকম কোনো পেনশনের ব্যবস্থা নেই যে বৃদ্ধ বয়সে তাদের আর্থিক যে নিরাপদ ব্যবস্থা সেটা হয়তো তারা ম্যানেজ করতে পারে না। এছাড়াও আমরা যারা মধ্য আয়ের যেসব জনসংখ্যা রয়েছি, বা আমি মনে করি যে আমার এই চ্যানেলে যারা ভিউয়ার্স রয়েছেন তারা বেশিরভাগই হচ্ছে মধ্যবিত্ত, তো তাদেরও আসলে একটা নিরাপদ আর্থিক ব্যবস্থা থাকা উচিত বৃদ্ধ বয়সের জন্য। তো তাদের কথা বিবেচনা করে আজকে আমি এই ভিডিওটি তৈরি করেছি। এবং যারা জীবনে কিছু হতে চায় বা ধনী হতে চায় বা নিজেদের বিভিন্ন শখ তারা পূরণ করতে চায়, তাদের জন্য আজকে আমার এই ভিডিও। তো আজকের এই ভিডিওটি আপনারা একটু দয়া করে মনোযোগ সহকারে দেখবেন, এটি আপনাদের জন্য একটি সুন্দর শিক্ষণীয় ভিডিও হবে বলে আমি মনে করি। তো আর কথা না বাড়িয়ে সরাসরি আলোচনায় চলে যাই। তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কীভাবে করে আপনি প্রতি মাসে মাত্র 1000 টাকা জমা করে 30 বছর পরে 30 লক্ষ টাকার উপরে আপনি আয় করতে পারেন, বা 30 লক্ষ টাকার উপরে আপনার অ্যাকাউন্টে জমা হবে বা ব্যালেন্স হিসেবে থাকবে। এটা দিয়ে আপনি আপনার বৃদ্ধ বয়সে খুব সুন্দর মতো চলতে পারবেন বলে আমার কাছে মনে হয়। তো এটা কীভাবে সম্ভব সেটা একটু আমি গাণিতিক বিষয়টা আগে আলোচনা করি, তারপরে এই জিনিসটা আপনাদেরকে বুঝিয়ে দেব। তো আমরা সারা জীবন পড়াশোনা করেছি এবং একটা বিষয় আমরা সবসময়ই দেখতাম যে সরল মুনাফা বা সরল সুদ, এবং আরেকটা ছিল হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি সুদ, এই বিষয়গুলো। কিন্তু আমরা কখনোই অঙ্ক যখন আসতো এই ধরনের, তখন আমরা কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার এই অঙ্কগুলোকে সাধারণত অ্যান্সার করতাম না, বা আমরা সেই অঙ্কগুলোকে করতাম না। আমরা সবসময় সরল মুনাফা অঙ্কগুলো করতাম, এজন্য আমাদের মনে সারা জীবন ওই সরল মুনাফার বিষয়টাই গেঁথে গিয়েছে, বা আমরা ওইটাই সবচেয়ে ভালো বুঝি। কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে আশ্চর্যের মধ্যে অন্যতম আশ্চর্যের বিষয় হচ্ছে এই চক্রবৃদ্ধি মুনাফা বা চক্রবৃদ্ধি সুদ, যেটা বিজ্ঞানী আইনস্টাইন একে অষ্টম আশ্চর্য বলেছিলেন। তো আজকে আমি এই আশ্চর্য বিষয়টা নিয়ে আলোচনা করব, কীভাবে করে এই চক্রবৃদ্ধি মুনাফা আপনাকে মাত্র প্রতি মাসে 1000 টাকা জমা করতে করতে আপনি একটা সময়ে 30 লক্ষ টাকা মালিক হবেন, বা আরও বেশি চাইলে সেটাও হতে পারেন, সেটা কীভাবে সম্ভব সেটা আমি আজকে আলোচনা করব। তো আপনারা এখানে আমার একটা ক্যালকুলেটার, আমি নিজে এটা ডিজাইন করেছি এক্সেল শিটের মাধ্যমে, তো এটা দ্বারা আপনাদেরকে বুঝিয়ে দিব কীভাবে করে সম্ভব। আশা করি আপনারা একটু ভিডিওটি না কেটে দেখবেন, এতে আপনারা সহজেই বুঝতে পারবেন। তো প্রথমে আলোচনা করি, যেমন আমি আপনাদেরকে SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান সম্পর্কে আগে আলোচনা করেছিলাম, এবং এই বিষয়ে আমার একটি ভিডিও রয়েছে। তো মূলত SIPটা আমি বলে থাকি যে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করার বিষয়। তো ধরেন আমি SIP নিয়ে আলোচনা করতেছি এবং পরে আপনারা কীভাবে করে এটা বিনিয়োগ করবেন সেটা আপনাদেরকে বুঝিয়ে দেব। তো ধরেন আমি প্রতি মাসে 1000 টাকা করে বিনিয়োগ করতে চাই, এবং আমার বছর শেষে প্রতি বছর রিটার্ন হবে 12%, বা আমি এই ধরনের রিটার্ন একটা চাই। তাহলে আমার প্রথম বছরে টোটাল ইনভেস্টমেন্ট হবে 12000 টাকা, এবং ওই 12000 টাকা 12% রিটার্ন আসলে হবে 1440 টাকা। এরপর এই 12000 টাকার সাথে 1440 টাকা যোগ করলে হয় 13440 টাকা, ঠিক আছে? তারপর এই 13440 টাকার সাথে আবার 12000 টাকা যোগ করলে আমাদের আসবে হচ্ছে 25440 টাকা, এবং এটাকে আমরা আবার ইনভেস্ট করব, এবং পরের বছরেও এখানে 12% রিটার্ন আসবে, এবং এই 12% রিটার্নের ফলে আমাদের মোট রিটার্ন আসবে তখন 3053 টাকা। এই 3053 টাকা আবার যোগ হবে 25440 টাকার সাথে, তখন আমাদের দ্বিতীয় বছরের মোট ক্যাপিটাল হবে 28493 টাকা। কিন্তু আমাদের এই 2 বছরের বিনিয়োগ ছিল অরিজিনাল বিনিয়োগ, যেটা আমি নিজে করেছিলাম, সেটা হচ্ছে 24000 টাকা। কিন্তু এই 24000 টাকার বিপরীতে আমার টোটাল ক্যাপিটাল এসে দাঁড়ালো 28493 টাকা।
এই 28,493 টাকার সাথে আবার আমরা 12,000 টাকা যোগ করলে আমাদের মোট ইনভেস্টমেন্ট দাঁড়াবে 3 বছরে 40,493 টাকা। এবং এই 40,493 টাকার 12% যদি রিটার্ন আসে তখন আমাদের আসবে হচ্ছে 4,859 টাকা। এবং এই দুটোকে যদি যোগ করি তখন আমাদের মোট ক্যাপিটাল দাঁড়াবে 45,352 টাকা। কিন্তু আমাদের এই সময়টাতে ইনভেস্টমেন্ট ছিল মাত্র 36,000 টাকা। তাহলে দেখেন 36,000 টাকা থেকে কিন্তু আমাদের মোট ক্যাপিটাল এসে দাঁড়িয়েছে 45,000 টাকার মতো। এরপর আবার এটার সাথে যদি আবার আমরা 12,000 টাকা যোগ করি তাহলে আমাদের চতুর্থ বছরে ইনভেস্টমেন্ট দাঁড়াবে 57,352 টাকা। এবং এর 12% যদি রিটার্ন আসে তখন আমাদের রিটার্ন হবে 6,882 টাকা। এবং এই 57,352 টাকার সাথে যদি আমরা 6,882 টাকা যোগ করি তাহলে আমাদের টোটাল ক্যাপিটাল এসে দাঁড়াবে চতুর্থ বছরে 64,234 টাকা। কিন্তু এই সময় আমাদের অরিজিনাল ইনভেস্টমেন্ট ছিল মাত্র 48,000 টাকা। তাহলে দেখেন এখানে আমরা যেটা বোঝাতে চেষ্টা করছি সেটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা, বা যেটাকে আমি বলি কম্পাউন্ড ইন্টারেস্ট, সেটা যদি আপনারা হিসাব করেন, অর্থাৎ আপনার যেই টাকাটা লাভ আসলো সেটাকে আবার বিনিয়োগ করলেন বা আপনি রোলিং করলেন, ওইটা থেকে কিন্তু আবার নতুন করে একটা প্রফিট যোগ হবে। এটাকেই মূলত বলা হয় চক্রবৃদ্ধি মুনাফা। তো এরকম মুনাফা যোগ হতে হতে একটা সময় এসে, অর্থাৎ 30 বছর পরে, আপনার প্রফিট এসে দাঁড়াবে বা টোটাল ইনভেস্টমেন্ট দাঁড়াবে 32,43,511 টাকা। কিন্তু আপনার অরিজিনাল ইনভেস্টমেন্ট যেটি আপনি নিজে করেছেন সেটি ছিল মাত্র 3,60,000 টাকা। তাহলে দেখেন আপনার নিজস্ব বিনিয়োগ হচ্ছে মাত্র 3,60,000 টাকা, কিন্তু তার বিপরীতে আপনি পাচ্ছেন হচ্ছে 30 বছর পরে 32,43,511 টাকা। তার মানে দেখেন একটা হিউজ পরিমাণ কিন্তু আপনি প্রফিট গেইন করছেন মাত্র 30 বছর যদি আপনি ঠিক মতো ইনভেস্ট করতে পারেন প্রতি মাসে 1,000 টাকা করে। এটা যদি আপনি ধৈর্য সহকারে করেন তাহলে আপনি 30 বছর পরে পাবেন এই টাকাটি। এবং এই টাকা দিয়ে কিন্তু আপনি আপনার বৃদ্ধ বয়সে বা ওই সময়টাতে আপনি মোটামুটি সচ্ছলভাবে জীবনযাপন করতে পারবেন। তো এটাই হচ্ছে পাওয়ার অফ কম্পাউন্ডিং। তো এই বিষয়ে আপনারা অনেক ভিডিও পাবেন, সেটা আসলে বাংলায় খুব একটা পাওয়া যায় না, এগুলি আমরা হিন্দিতে বা ইংলিশে এই ধরনের ভিডিও পেয়ে থাকি। কিন্তু আজকে আপনাদেরকে এটা বাংলায় আমি আলোচনা করলাম এবং আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখালাম যে কীভাবে করে এই কাজটি হয়। এখন আপনারা অনেকে হয়তো প্রশ্ন করতে পারেন, যদি আমার রিটার্ন তো 12% নাও আসতে পারে, কারণ কোনো ব্যাংক তো 12% রিটার্ন দেয় না। হ্যাঁ, বাংলাদেশে কোনো ব্যাংকই কিন্তু 12% রিটার্ন দেয় না, এবং চক্রবৃদ্ধি যে রিটার্ন সেটাও কিন্তু কোনো ব্যাংক প্রদান করে না। আমি এখানে ব্যাংক নিয়ে আলোচনা করছি না, আমি অন্য একটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা একটু পর আপনাদেরকে দেখাবো সেটা কি। তো বাংলা একটা কথা আছে যে টাকায় টাকা আনে, এবং আরেকটা কথা হচ্ছে সবুরে মেওয়া ফলে। তো আপনারা দেখতে পেলেন যে কীভাবে করে ধৈর্য ধারণ করলে এবং টাকা যদি সঠিক খাতে ইনভেস্টমেন্ট করা হয় তাহলে ভালো একটা প্রফিট আপনারা গেইন করতে পারবেন। তো আমি এখানে শেয়ার ব্যবসা নিয়ে অনেক আলোচনা করেছি, আমরা সবাই জানি যে শেয়ার ব্যবসা থেকে অনেক লাভ হয় কিন্তু লসও হয়, এবং আমাদের সকল আয়েরই একটা লাস্টের ডেস্টিনেশন থাকে বা সর্বশেষ পরিণতি থাকে, যে আমরা আমাদের সর্বশেষ জীবনটা, অর্থাৎ বৃদ্ধ বয়সে আমরা যাতে সচ্ছলভাবে জীবনযাপন করতে পারি। তবে সরকারি চাকরিজীবীরা অবশ্যই পেনশন পেয়ে থাকে, কিন্তু আমরা যারা বেসরকারি চাকরিজীবী রয়েছি তাদের কিন্তু কোনো পেনশনের ব্যবস্থা থাকে না। তো আপনি যদি সেই কথা চিন্তা করে আজকে থেকে শুরু করেন এই ধরনের ইনভেস্টমেন্ট তাহলে কিন্তু আপনার জন্য সুবিধা হবে। তো আমি আপনাদেরকে এই চার্টটা দিয়ে দিব, চেষ্টা করব এই শীটটা দিয়ে দেওয়ার জন্য, এটা দিয়ে আপনারা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবেন। শুধুমাত্র আপনাদের প্রয়োজনীয় ডেটাগুলো এখানে বসিয়ে দেবেন, যেমন এখানে পার মান্থে আপনি কত টাকা রাখতে চান এবং আপনি কত পার্সেন্ট রিটার্ন পেতে চান, এই ধরনের একটা ডেটা আপনি দিয়ে দিলে এখানে টোটাল ক্যালকুলেশনটা অটোমেটিকলি চলে আসবে এবং আপনার জন্য সুবিধা হবে। তো এটাতে গেল মোটামুটি কম্পাউন্ডিংয়ের হিসাবটা আপনাদেরকে বুঝিয়ে দিলাম বা চক্রবৃদ্ধি মুনাফার হিসাবটা আপনাকে বুঝিয়ে দিলাম। এবার আসুন আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে কীভাবে করে ইনভেস্টমেন্ট করবেন বা কোথায় ইনভেস্টমেন্ট করবেন তাহলে আপনার এই রিটার্নটা আসতে পারে। কারণ আমরা তো অবশ্যই জানি যে ব্যাংকে এত বেশি পরিমাণ রিটার্ন কখনোই দিবে না, অতএব আপনাদেরকে ব্যাংক ছাড়া অন্য কিছুতে চিন্তা করতে হবে এবং এটা অবশ্যই নিরাপদ হতে হবে। তো চলুন আমি আমার কম্পিউটার ব্রাউজারে চলে যাই।
তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন লঙ্কা বাংলার যে ফাইন্যান্সিয়াল পোর্টালটি রয়েছে, আমি এটা নিয়ে প্রায় ভিডিও তৈরি করি আপনাদের জন্য। তো আজকেও আমি এইটারই সাহায্য নিব, এটা দ্বারা আপনাদেরকে দেখাবো কীভাবে করে আপনারা ইনভেস্টমেন্ট করলে আপনার এই কাঙ্ক্ষিত প্রফিটটি গেইন করতে পারবেন। তো দেখেন এখানে অনেকগুলো মেনু রয়েছে, এই মেনু থেকে আমি এখানে নিব হচ্ছে মার্কেট, এই মেনুটা। তারপর এখান থেকে যাব হচ্ছে মিউচুয়াল ফান্ডস, এই মিউচুয়াল ফান্ডের এখানে দেখেন ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ড। তো ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ড এবং ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড কি জিনিস সেটা আমি আগে আরেকটা ভিডিওতে আলোচনা করেছিলাম, তো আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, আপনারা চাইলে সেখান থেকে দেখে আসতে পারেন যে মিউচুয়াল ফান্ড কি জিনিস এবং ওপেন অ্যান্ড এবং ক্লোজ অ্যান্ড মিউচুয়াল ফান্ড কি এবং SIP কি, আমি ওইখানে আলোচনা করেছি, আপনারা দেখে নিতে পারেন। তো দেখেন এখানে ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ডগুলো চলে এসেছে। ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ডের দেখেন হিসাব করা হয় ন্যাব বা নেট অ্যাসেট ভ্যালুর উপরে, ঠিক আছে। তার মানে হচ্ছে এই মিউচুয়াল ফান্ড কী জিনিস ওইখানে ডিটেল আলোচনা করেছি, শুধুমাত্র এতটুকু বলে রাখি মিউচুয়াল ফান্ড আসলে কোনো শেয়ার নয়, এগুলি হচ্ছে একটা কোম্পানি যারা বিভিন্ন রকম শেয়ারে বিনিয়োগ করে এবং তারা মূলত গ্রাহকদের কাছে ইউনিট বিক্রি করে বা ইউনিট হিসেবে বিক্রি করে। তার মানে আপনি এক ইউনিটে হয়তো দেখা গেছে যে আপনি 20টা শেয়ারের মালিক হয়ে যাচ্ছেন, কারণ এই কোম্পানিটা বিভিন্ন রকম শেয়ারে তারা বিনিয়োগ করে এবং এই সকল বিনিয়োগকে তারা ইউনিট আকারে ভাগ করে বিনিয়োগকারীদের কাছে বিক্রি করে। এজন্য আপনি যখন কোনো একটা ইউনিট ক্রয় করবেন তখন তাদের পোর্টফোলিওতে থাকা সকল কোম্পানির শেয়ারেরও আপনি একটা অংশ মালিক হয়ে যাবেন, এই হচ্ছে বিষয়। তো এটা আমি ডিটেলস আলোচনা করেছি ওই ভিডিওগুলোতে, আপনি দেখে আসতে পারেন। এখন দেখেন এখানে প্রত্যেকটা ওপেন হ্যান্ড মিউচুয়াল ফান্ডের দেখেন ন্যাব দেওয়া আছে বা নেট অ্যাসেট ভ্যালু দেওয়া আছে। যেমন এটার হচ্ছে AAML ইউনিট ফান্ড, এটার নেব বা নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 17.36 টাকা এবং এটাই হচ্ছে এটার সেলিং প্রাইস, এবং আপনি যদি কিনতে চান তাহলে আপনাকে এই দামে কিনতে হবে। এবং দেখেন তারা ডিভিডেন্ড ঘোষণা করেছিল হচ্ছে 25% ক্যাশ, ঠিক আছে। এই যে দেখেন লেটেস্ট ডিভিডেন্ড, তারা 25% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং তখন ছিল এটার মূল্য 17 টাকা, যেহেতু 36 পয়সা হিসাব করলে এখন বর্তমানে একটা ডিভিডেন্ড ইল্ড বা ডিভিডেন্ড টু সেলিং প্রাইস হচ্ছে 14.40%। তার মানে হচ্ছে আপনি যদি এই মিউচুয়াল ফান্ডটিতে বিনিয়োগ করেন তাহলে আপনি 14.40% রিটার্ন পাবেন, বা যারা ইনভেস্ট করেছে তারা পেয়েছে। এরপরে দেখেন এই যে এই মিউচুয়াল ফান্ডটা, এটার দেখেন ডিভিডেন্ড ছিল 9.5% ক্যাশ, এবং আমরা যদি ওইটার যদি সেলিং প্রাইসের উপর নির্ভর করে হিসাবটা করি তাহলে দেখতে পাচ্ছি যে 10.10% রিটার্ন পেয়েছে। দেখেন তার মানে আমরা বলতে পারি যে দেখেন আরও কিছু ভালো ভালো রিটার্ন রয়েছে, যেমন MTB-র ইউনিট ফান্ডের রিটার্ন হচ্ছে 13.10%। এরপরে আরও ভালো কিছু রিটার্ন আমরা দেখতে পারছি এখানে, দেখেন 16.90% রিটার্ন রয়েছে ক্রিডেন্স ফার্স্ট শরিয়া ইউনিট ফান্ড। এটা কিন্তু একটা শরিয়া ভিত্তিক ইউনিট ফান্ড, আপনারা এটা যারা হালাল হারাম সম্পর্কে চিন্তা করেন তারা এখানে বিনিয়োগ করতে পারেন, এটা একটা শরিয়া ভিত্তিক। এরপরে দেখেন 23.30% রিটার্ন এসেছে হচ্ছে এই যে এই ইউনিট ফান্ডটিতে, CAPM ইউনিট ফান্ড, এবং এটার দাম কিন্তু অনেক ভালো। দেখেন এখানে কিন্তু অনেক বেশি দাম, এখানে বর্তমানে দেখেন এটার নেট অ্যাসেট ভ্যালু হচ্ছে 126.76 টাকা, এবং দেখেন এটা কিন্তু 29% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল এবং এটার কিন্তু দেখেন ডিভিডেন্ড, এটার ডিভিডেন্ড টু সেলিং প্রাইস হচ্ছে 23.30%। এরপরে দেখেন এই আপনারা এই চারটাতে গেলে সকল ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ডের ডিভিডেন্ড সম্পর্কে জানতে পারবেন, যেমন এই যে এই কোম্পানিটারও কিন্তু ভালো রিটার্ন এসেছে আমরা দেখতে পাচ্ছি, এরকম বিভিন্ন কোম্পানির কিন্তু আমরা ভালো রিটার্ন দেখতে পাচ্ছি। এখানে অনেক রকম তথ্য রয়েছে, আপনারা সেই তথ্যগুলো দেখে নিতে পারেন, যেমন এই সপ্তাহে এটার নেট অ্যাসেট ভ্যালু কীরকম পরিবর্তন হয়েছে আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ এই কোম্পানিগুলো যেসব শেয়ারগুলোতে বিনিয়োগ করে সেসব শেয়ারগুলো যদি দাম বৃদ্ধি পায় তাহলে নেট অ্যাসেট ভ্যালু বৃদ্ধি পাবে, এবং দাম যদি কমে যায় তাহলে নেট অ্যাসেট ভ্যালু কমে যাবে। যেমন আমরা দেখতে পাচ্ছি উইকলি ন্যাব, তার মানে হচ্ছে ওপেন অ্যান্ড মিউচুয়াল ফান্ডগুলো সপ্তাহ ভিত্তিতে নেট অ্যাসেট ভ্যালু বা ন্যাব প্রদান করে। তার মানে হচ্ছে এক সপ্তাহে কীরকম পরিবর্তন হয়েছে বা গত সপ্তাহে কীরকম পরিবর্তন হয়েছে সেটা আপনারা এখানে এক নজরে দেখতে পাবেন। যেমন দেখেন সবগুলো মিউচুয়াল ফান্ডেরই কিন্তু এখানে পতন ঘটেছে কিছুটা মূল্যের, আমরা দেখতে পাচ্ছি। এখন এই মূল্যটার পতন ঘটলেও আপনার চিন্তা করতে হবে না যে আপনি হয়তো লস খাবেন, বিষয়টা এরকম না, কারণ আমি আগেই বলেছি যেহেতু আমরা SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানে বিনিয়োগ করব সেহেতু আমাদের লস খাওয়ার তেমন কোনো সম্ভাবনা নেই। এটার কারণ হচ্ছে আপনি যখন
1000 করে প্রতি মাসে ইনভেস্ট করবেন, তখন প্রথম মাসে হয়তো আপনি 1000 টাকা হয়তো 80টা শেয়ার পেলেন, কারণ তখন নেট অ্যাসেট ভ্যালু বেশি ছিল। এরপরে যখন পরবর্তী মাসে নেট অ্যাসেট ভ্যালু যদি কমে যায়, তখন আপনি কিন্তু ওই সেম 1000 টাকা দিয়েই কিন্তু আরও বেশি পরিমাণ ইউনিট কিন্তু আপনি পাবেন। ঠিক আবার পরবর্তী মাসে যদি আবার নেট অ্যাসেট ভ্যালু বৃদ্ধি পায়, তখন কিন্তু আপনি আরেকটু কম ইউনিটস পাবেন। তো এভাবে করে আসলে অ্যাভারেজে কিন্তু আপনার কেনা দাম এবং আপনার বিক্রয় দাম মোটামুটি কাছাকাছি পর্যায়ে থাকবে এবং সেইভাবে কিন্তু লস খাওয়ার কোনো সম্ভাবনা নেই। এবং আপনি দীর্ঘমেয়াদে যদি এগুলিতে বিনিয়োগ করতে পারেন, তো এই কোম্পানিগুলো যেই পরিমাণ ডিভিডেন্ড আপনাকে প্রদান করবে, এই ডিভিডেন্ড দিয়ে আপনি ভালো পরিমাণ প্রফিট গেইন করতে পারবেন। এরপরে আপনার ফান্ডগুলো তো থেকেই যাবে, সেগুলি আপনি পরবর্তীতে সুযোগ সুবিধা মতো বিক্রয় করতে পারবেন। তো আমি আপনাদেরকে এই ভিডিওটা তৈরির মূল উদ্দেশ্য হচ্ছে এরকম একটা বড় একটা ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে আমি দেখাতে চাচ্ছিলাম বা শেয়ার করতে চাচ্ছিলাম। এই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা সম্পর্কে আমাদের বাংলাদেশের শেয়ার সম্পর্কিত যেসব ভিডিওগুলো তৈরি করে যেসব ইউটিউবাররা, তারা কখনোই আলোচনা করেনি। তো আমি চিন্তা করেছি এই বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। এটা কিন্তু অবশ্যই আমাদের ভবিষ্যতের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আমাদেরকে একটা নির্দিষ্ট পরিমাণ সময় ধরে নির্দিষ্ট পরিমাণ টাকা সেভ করার একটা অভ্যাস গড়ে তুলবে এই ধরনের বিষয়গুলো বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। তো আশা করি আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে এবং আপনাদের উপকারে আসবে। যদি আপনাদের এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন, তো আমি চেষ্টা করব আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। তো আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা যদি এই বিষয়ে গবেষণা করতে চান বা আরও ভালোভাবে জানতে চান, তাহলে আপনারা এই লিঙ্কে এসে সবগুলো মিউচুয়াল ফান্ড সম্পর্কে ভালোমতো জানতে পারেন। এছাড়াও আপনাদের প্রশ্নগুলো তো অবশ্যই আপনারা আমাকে কমেন্টসে করবেন, তো আমি চেষ্টা করব সেই প্রশ্নগুলো উত্তর দেওয়ার জন্য এবং মিউচুয়াল ফান্ড সম্পর্কে একটু পড়াশোনা করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, এবং যদি ভালো লেগে থাকে এবং আপনারা যদি আমার এই ভিডিওটি পছন্দ করে থাকেন বা সামান্য প্রকার উপকারে আসে, তাহলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি লাইক অ্যান্ড শেয়ার করে অন্যদেরকে জানার সুযোগ করে দেবেন। তো আজকে এখানে বিদায় নিচ্ছি, আগামীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।